ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য আজকে আমি একটা ম্যাজিক নিয়ে এসেছি। তার আগে বলো, তোমরা কি কোনো কিছু নিজের মতো করে বানিয়ে লিখতে চাও, নাকি বই থেকে মুখস্থ করে লিখতে চাও? লিখতে শেখার জন্য আমরা অনেক কিছুই করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটু চেষ্টা করলে গল্পও লিখে ফেলতে পারি। কিন্তু গল্প লেখা শেখার আগে একটু জানা দরকার না, গল্প মানে কি? তোমরাই বলো তো, গল্প মানে কি? গল্প মানে তো কাহিনী, তাই না? বা একটি মজার ঘটনা। একটি ঘটনা বা একটির সাথে আরেকটির মিল আছে, এরকম কয়েকটি ঘটনাকে যদি আমরা একসাথে জোড়া দিই তাহলেই তো একটি গল্প হয়ে যায়। আর একটি গল্পের মধ্যে কিন্তু অনেক চরিত্রও থাকে। হ্যাঁ, চরিত্র মানে কি? চরিত্র মানে এই যে গল্পের মধ্যে যারা কথা বলে, হাসে, কাঁদে, মজা করে, আমরা দেখে মজা পাই, এরাই তো চরিত্র। এই চরিত্র কিন্তু মানুষও হতে পারে, আবার পশু পাখিও হতে পারে। পশু পাখি কেন, ভূত প্রেত হতে পারে, আবার গাছপালা হতে পারে, আবার কার্টুন হতে পারে। টম অ্যান্ড জেরি আমরা দেখি না, এখানে তো সবাই কার্টুন, এরা আবার পশুও। আবার আমরা তো সিংহ ও ইঁদুরের গল্প জানি। এই গল্পে সিংহ একটা পশু, ইঁদুরও একটা পশু। তারপরে সিংহকে যারা ধরতে আসে না বনের মধ্যে, তারা তো আবার মানুষ। তার মানে একটি গল্পের মধ্যে অনেক রকম চরিত্র থাকতে পারে। এবার গল্প লেখা শেখার জন্যে আমরা একটা ম্যাজিক করব। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটি এঁকেছে মেঘাদৃতা বিশ্বাস। তাহলে এই ছবি দেখে দেখে আমরা কি একটি গল্প বানিয়ে ফেলতে পারি? চলো তো চেষ্টা করে দেখি। মনে করো, এই ছবি দেখে আমি লিখলাম, এটি একটি গ্রামের ছবি। ছবিতে একটি ঘর আছে, ঘরের দুই পাশে দুইটা বড় গাছ আছে, পেছনেও অনেক গাছ, ঘরের সামনে দুজন মানুষ, একজন উঠোন ঝাড়ু দিচ্ছে, আরেকজন মুরগিদেরকে খাবার দিচ্ছে। পাশেই মুরগির ঘর, মাথার উপরে সূর্য উঠেছে। এতক্ষণ এই ছবি সম্পর্কে আমি তোমাদের যা বললাম তা থেকে একটি গল্প হলো? হলো না বোধ হয়। তাহলে কীভাবে লিখলে এটি একটি গল্প হতে পারে সেটাই এখন দেখব, সেটাই আমাদের ম্যাজিক। এই ছবিটি দেখে আগের মতো না লিখে আমরা যদি এভাবে লিখি, মিতা ও তার মুরগির বাচ্চা। এটা একটি গ্রাম, সকাল হয়েছে, আকাশে সূর্য উঠেছে, মিতা ওর মুরগিদের খেতে দিচ্ছে, মা উঠোন ঝাড়ু দিচ্ছে। মিতা হঠাৎ দেখলো ওর একটি মুরগির বাচ্চা নেই। কোথায় গেল বাচ্চাটি? ও খুব চিন্তায় পড়ে গেল। বাচ্চাটি ঘরের কোণায় শুয়েছিল, ওর একটু শরীর খারাপ। মিতা নিজে হাতে ওকে খাইয়ে দিল, ওষুধ এনে খাওয়ালো। ধীরে ধীরে বাচ্চাটি সুস্থ হয়ে গেল, মিতা খুব খুশি হল। এখন আমাকে বলো, এইটাকে কি একটি গল্প মনে হচ্ছে? যদি মনে হয় তাহলে আগেরটি কেন গল্প হয়নি? চলো আমরা সেই আলাপটাই করি এবং আমরা একটু বুঝে নিই কখন গল্প হয় আর কখন হয় না। আগেরটি কোনো গল্প হয়নি, তখন ওখানে তো কোনো ঘটনাই ঘটেনি, আমরা শুধু ছবিটা বর্ণনা করছিলাম। তো একটি ছবি বর্ণনা করলে তার গল্প হয় না। গল্প হতে গেলে একটি ঘটনা ঘটতে হয়, সেখানে চরিত্র থাকে, এবং আমরা পরে দেখলাম সেখানে একটি ঘটনা ঘটছে এবং অনেকগুলো চরিত্র আছে। চরিত্র কারা কারা যেন ছিল? মিতা ছিল, মিতার মা ছিল, মুরগির বাচ্চারা ছিল, এরা সবাই কিন্তু ওখানে চরিত্র। ঘটনা কী কী ঘটলো? প্রথমে মিতা মুরগির বাচ্চাদের খাওয়াচ্ছিল, তারপরে মা ঘর ঝাড়ু দিচ্ছিল, এরপরে কী হলো, হঠাৎ করে একটি বাচ্চাকে পাওয়া যাচ্ছিল না, এই যে একটি সমস্যা তৈরি হলো। তারপরে কী হলো, মিতা পরে খুঁজে পেলো, ওকে খাবার দিল, ওষুধ এনে দিল, পরে বাচ্চাটি আস্তে আস্তে ভালো হয়ে গেল। দেখো, একটার পর একটা ঘটনা ঘটলো। এই যে আমি ঘটনাগুলোর কথা বলছি না, এভাবে করেও কিন্তু একটি গল্প তৈরি হয়, এবং এই গল্পের একটি সুন্দর সমাধান হলো। কী হলো, মুরগির বাচ্চাটি ভালো হয়ে গেল, মিতাও খুব খুশি হলো। তাহলে খুব ছোট্ট সুন্দর একটি গল্প। গল্প লিখতে গেলে আরেকটা জিনিসের খুব দরকার হয়, সেটি হলো কল্পনা করে নেওয়া, অনেক কিছু ভেবে নেওয়া। আমি যেমন এই ছবি দেখে অনেক কিছু ভেবে নিয়েছি, এই ছবিতে তো বলা নেই যে এই মেয়েটির নাম মিতা, আমি ভেবে নিয়েছি ওর নাম মিতা, তোমরা অন্য কোনো নামও ভাবতে পারতে। তারপর আমি আরও ভেবেছি, ওই যে ওর মুরগির বাচ্চাটি হারিয়ে গেল, এটা তো ছবির মধ্যে কোথাও নেই, আমি কিন্তু ভেবে নিয়েছি। এরকম অনেক কিছু ভেবে নিতে হয়, অনেক কিছু কল্পনা করতে হয়, তাহলে একটি সুন্দর গল্প লেখা যায়। আমরা যেহেতু গল্প লেখা শেখার কথা বলছি, তার মানে গল্প লিখতে গেলে বোধহয় কিছু নিয়ম জানা থাকা দরকার। আমি কোনো কঠিন নিয়মের কথা তোমাদের বলছি না, কিন্তু খুব সহজ কিছু নিয়ম জানা থাকলে গল্প লিখতে অনেক সুবিধা হয়। একটি গল্পে তিনটি অংশ থাকে, শুরুর অংশ, মাঝের অংশ, শেষের অংশ। এই তিনটে অংশ যদি আমি সুন্দরভাবে আনতে পারি তাহলেই কিন্তু একটি চমৎকার গল্প হয়ে যেতে পারে। চলো তাহলে দেখি আমাদের মিতার গল্পে কোনটা শুরুর অংশ ছিল, কোনটা মাঝের অংশ ছিল, আর কোনটা শেষের অংশ ছিল। আচ্ছা, আমি বলে দেওয়ার আগে তোমরা একটু ভাবো তো, শুরুর অংশ কী ছিল, আর মাঝের অংশে কী ছিল, আর শেষের অংশে কী হয়েছে। এটা একটি গ্রাম, সকাল হয়েছে, আকাশে সূর্য উঠেছে, মিতা ওর মুরগিদের খেতে দিচ্ছে, মা উঠোন ঝাড়ু দিচ্ছে। এটি হলো শুরুর অংশ। শুরুর অংশে
কে বা কারা কখন কোথায় কী করছে সেটি বলা থাকে। আমরা যদি মিতার গল্প দেখি, এটি একটি গ্রামের ঘটনা এবং সকালবেলার ঘটনা, এবং সেখানে মিতা কী করছে, মুরগির বাচ্চাদের খাওয়াচ্ছে আর মিতার মা উঠোন ঝাড়ু দিচ্ছে। তাহলে এটি একটি গল্পে সুন্দরভাবে শুরু হয়ে গেল। এরপর দেখি মাঝের অংশে কী আছে। মিতা হঠাৎ দেখল ওর একটি মুরগির বাচ্চা নেই। কোথায় গেল বাচ্চাটি? ও খুব চিন্তায় পড়ে গেল। বাচ্চাটি ঘরের কোণায় শুয়েছিল, ওর একটু শরীর খারাপ। মিতা নিজ হাতে ওকে খাইয়ে দিল, ওষুধ এনে খাওয়ালো। তাহলে মাঝের অংশ চেনার সহজ উপায় কি? এই মাঝের অংশে একটি সমস্যা তৈরি হয়। তাহলে আমাদের এই মিতার গল্পে কি সমস্যা তৈরি হয়েছে? মুরগির বাচ্চাটিকে পাওয়া যাচ্ছিল না। এই সমস্যা যখন তৈরি হয়, তখন এই সমস্যা নিয়ে আরও কয়েকটি ঘটনা ঘটে। প্রথমে পাওয়া যাচ্ছিল না, তার মানে বাচ্চাটিকে খোঁজা হলো, তারপরে যখন পাওয়া গেল, দেখা গেল শরীর খারাপ, তখন ওকে খাওয়ানো হলো, ওষুধ খাওয়ানো হলো, তারপরে ও ভালো হয়ে গেল। আর এই গল্পের শেষের অংশটি হলো, ধীরে ধীরে বাচ্চাটি ভালো হয়ে গেল, মিতা খুব খুশি হলো। তাহলে শেষের অংশে কী হয়? মাঝের অংশে যে সমস্যা তৈরি হয়েছিল তার একটি সমাধান হয়। সেই সমাধানটি আনন্দেরও হতে পারে বা দুঃখেরও হতে পারে, কিন্তু তোমাদের গল্পে, মানে ছোটদের গল্পে, বেশিরভাগই ভালো সমাধান হয়, মানে আনন্দের সমাধান হয়। নাহলে তো তোমাদের মন খারাপ হয়ে যাবে। আমরা মিতার গল্পে কীভাবে সমস্যার সমাধান দেখলাম? মুরগির বাচ্চাকে ওষুধ খাওয়ানো হলো, খাবার দেওয়া হলো, ও ভালো হয়ে গেল, মিতা খুব খুশি হয়ে গেল। তাহলে এটি একটি আনন্দের সমাধান। এবার আমরা গল্প লেখার একটি প্র্যাকটিস করব। তোমাদের যেন বেশি কষ্ট না হয় তার জন্য গল্পটা আমি লিখেই রেখেছি, শুধু কয়েকটি শব্দ ফাঁকা আছে। ওই ফাঁকা জায়গাগুলোতে সঠিক শব্দ বসিয়ে দিলেই কিন্তু একটি গল্প হয়ে যাবে। চলো তাহলে দেখি। আমার গল্পটিতে যেখানে যেখানে শব্দ ফাঁকা রেখেছি, সেখানে টুং করে একটি শব্দ হবে। ওই টুং শব্দের জায়গায় তোমরা একটি সঠিক শব্দ বসাবে। তাহলে গল্পটি বলছি তোমাদের। একদিন বাজারে গেল, কাজ শেষ করে ফিরতে ফিরতে অনেক হয়ে গেল, পথে কোনো মানুষজন দেখতে পেল না। ওর খুব করছে, খুব তাড়াতাড়ি হাঁটছে। একটি লোক এসে ওর ব্যাগ ধরে টান দিল, ও চিৎকার করে উঠল। লোকটি তখন তাড়াতাড়ি পেয়ে গেল। এখন বাড়িতে এসেছে, মা বলল আর কোনো দিন এরকম করবে না। ও বলল আচ্ছা, আমার মনে হয় এই ফাঁকা জায়গাগুলোতে তোমরা সঠিক শব্দ বসিয়ে গল্পটি তৈরি করে ফেলেছো। এবার আমি একটু দেখাই এখানে আমি কী কী শব্দ ভেবেছিলাম, তোমাদের সাথে মিলেও যেতে পারে। রাজু একদিন বাজারে গেল, কাজ শেষ করে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল, পথে কোনো মানুষজন দেখতে পেল না। ওর খুব ভয় করছে, রাজু খুব তাড়াতাড়ি হাঁটছে। হঠাৎ একটি লোক এসে ওর ব্যাগ ধরে টান দিল, ও চিৎকার করে উঠল। লোকটি তখন তাড়াতাড়ি পালিয়ে গেল। রাজু এখন বাড়িতে এসেছে, মা বলল আর কোনো দিন এরকম দেরি করবে না। ও বলল আচ্ছা মা। এবার আমরা গল্প লেখার আরেকটু প্র্যাকটিস করব। তোমরা তো বুঝেই গিয়েছো কীভাবে গল্প লিখতে হয়। এখন আমি তোমাদের জন্য আরেকটি গল্প লিখেছি, ওই যে ছবিটি দেখিয়েছিলাম ওই ছবি দিয়েই আমি একটি গল্প বানিয়েছি। শোনো তাহলে। সালমার মুরগির বাচ্চা। গল্পটি যেহেতু আমিই লিখেছি, তো লেখকের নাম সুদেব কুমার বিশ্বাস। সেদিন সকালে সালমা তাড়াতাড়ি ঘুম থেকে উঠল। উঠে দেখে মা উঠোন ঝাড়ু দিচ্ছে, ও তাড়াতাড়ি মুরগির জন্য খাবার নিয়ে এলো। উঠোনে খাবার ছিটিয়ে দিল, আয় আয় বলে ডাক দিল মুরগিদের। ওরা কুড়িয়ে কুড়িয়ে খেতে লাগলো। মুরগির বাচ্চাও আছে, মুরগি পালতে খুব ভালো লাগে সালমার। একদিন ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল সালমার, মুরগিদের অনেক ক্ষুধা লেগেছে। খাবার না পেয়ে ওরা পেছনের বাগানে খাবার খুঁজতে গেল, অনেক দূরে চলে গেল ওরা। সালমা উঠে দেখে একটা মুরগিও নেই উঠোনে, বাড়ির আশেপাশে খুঁজলো, কোথাও নেই। মাকেও দেখল না, মা তো দোকানে চাল আনতে গেছে। সালমার খুব মন খারাপ হয়ে গেল, কি হবে এখন। খুঁজতে খুঁজতে ও বাগানের দিকে চলে গেল। অনেক খুঁজে টুঁজে পেয়ে গেল মুরগি ও বাচ্চাদের, সবাই একসাথেই আছে। মাথার উপর একটি চিল উঠছিল, ঠিক মুরগির বাচ্চা খাওয়ার ফন্দি করছে। সালমা বলল তাড়াতাড়ি বাড়িতে চল, দেখছিস না মাথার উপরে ঘুরছে, এখনই তুলে নিয়ে যাবে। সালমা তাড়াতাড়ি ওদের নিয়ে বাড়িতে চলে এলো। মা সব শুনে বলল দেখলে তো দেরিতে ঘুম থেকে উঠলে কি হয়, আর একটু হলেই তো বাচ্চাগুলো চিলের পেটে যেত। সালমা মাকে বলল আর হবে না মা, এখন থেকে রোজ সকাল সকাল করে উঠে পড়ব, তাহলে তো তোমাকে সাহায্যও করতে পারবো, আর স্কুলেও যেতে দেরি হবে না। মা শুনে খুব খুশি হলো, মুরগিরাও নিশ্চয়ই খুশি হয়েছে, ওরা সবাই এখন খুশি। সালমা ওদের রেখে খুশি মনে স্কুলে চলে গেল। বন্ধুরা, তোমরা শুনলে তো গল্পটি, কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই অনেক মজা লেগেছে।
এখন আমি এই গল্প থেকে তোমাদের কয়েকটি প্রশ্ন করব, তোমরা উত্তর দিও। কিন্তু এই গল্পটি কে লিখেছে, এই গল্পটি কাদের জন্য লেখা হয়েছে, এই গল্পটি কেন লেখা হয়েছে, আচ্ছা এই গল্পে শুরুর অংশ, মাঝের অংশ এবং শেষের অংশ আছে, এই গল্পে কি কোনো সমস্যা তৈরি হয়েছে, এই গল্পে কোন শব্দ দিয়ে সমস্যা তৈরি বোঝানো হয়েছে, সালমাকে বোঝাতে আর কি কি শব্দ ব্যবহার করা হয়েছে, সময় ও জায়গা বোঝাতে কি কি শব্দ ব্যবহার করা হয়েছে এই গল্পে, এই গল্পে কি কোনো সংলাপ বা ডায়ালগ আছে, আর এই গল্পের প্রধান চরিত্র কোনটি। বন্ধুরা, তোমরা মনে হয় আমার এই সবগুলো প্রশ্নেরই উত্তর খুঁজে পেয়েছো। এই উত্তরগুলো পারলে তাহলে গল্পটি বুঝতে আর একটু সুবিধা হবে। আচ্ছা, আমি তো এতক্ষণ ধরে বললাম গল্প মানে কি, গল্প কীভাবে লিখতে হয়, মানে গল্প লেখার নিয়ম কানুন, এবং তোমাদেরকে আমি কয়েকটি গল্প শোনালাম এবং গল্প লেখার খানিকটা প্র্যাকটিসও আমরা করে ফেলেছি। এখন তোমাদের পালা। তোমার নিজের জানা বা তোমার নিজের দেখা বা তোমার নিজের সাথে ঘটেছে এরকম যে কোনো একটি ঘটনা চিন্তা করে তোমরা একটি গল্প লিখে ফেলো। আমরা নিয়ম তো জানি, আমি ধরে নিচ্ছি তোমরা একটি গল্প লিখে ফেলেছো। এখন লেখার পরে আমরা এই তালিকার সাথে একটু মিলিয়ে নিই যে তোমাদের গল্পে এই বিষয়গুলো আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ধরে নিব এটি একটি সুন্দর গল্প হয়েছে এবং লিখতে লিখতে আরও ভালো গল্প হবে। এই গল্পের কি কোনো নাম বা শিরোনাম দিয়েছো? এই গল্পে কি শুরুর অংশ, মাঝের অংশ, শেষের অংশ আছে? এখানে কি কোনো সমস্যা তৈরি হয়েছে? গল্পের শেষে কি কোনো সমাধান দেখানো হয়েছে? সময় বোঝায় এরকম কি কি শব্দ ব্যবহার করেছো তোমার গল্পে? জায়গা বোঝায় এরকম কি কি শব্দ আছে তোমার গল্পে? তোমার গল্পে কি কোনো প্রধান চরিত্র আছে? প্রধান চরিত্র বোঝাতে আর কি কি শব্দ ব্যবহার করেছো? এই গল্পে কি কোনো সংলাপ বা ডায়ালগ ব্যবহার করেছো? এই গল্প পড়ে কি আনন্দ পাওয়া যায়? এই গল্প পড়ে কি শিশুরা কিছু শিখতে পারবে? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই তালিকার সাথে তোমাদের গল্পটি মিলিয়ে দেখেছো এবং বেশিরভাগ উত্তরই হয়তো হ্যাঁ হয়েছে। সবগুলো উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তো গল্পটি অনেক সুন্দর হয়েছে, এবং এভাবে তোমরা যদি লিখতে থাকো আস্তে আস্তে তোমাদের গল্পটি আরও ভালো হবে। এখানে তোমাদের আরেকটি কথা বলি, তোমাদের হয়তো মনে হতে পারে আমরা সবাই কি বড় হয়ে লেখক হব, তাহলে আমরা গল্প লেখা কেন শিখছি? এখানে কিন্তু লেখক হওয়ার কোনো বিষয় নেই। তুমি যেটা ভাবো, তুমি যেটা কল্পনা করো, সেই কথাটি যদি তুমি সুন্দরভাবে নিজের মনের কথা গুছিয়ে প্রকাশ করতে পারো, লিখতে পারো, এটি কিন্তু একটি বিরাট যোগ্যতা। এবং এটি যখন তুমি করতে পারো তখন যে কোনো কিছুই তুমি সুন্দর করে নিজের মনের ভাষায় লিখে প্রকাশ করতে পারো। এটা যখন পারবে তখন কিন্তু তোমার অত বেশি মুখস্থ করতে হবে না, এবং যদি কিছু মুখস্থ করো তোমার অনেক ভালো মনে থাকবে, তখন তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারো। ছোট্ট বন্ধুরা, আমি আশা করছি আমার এই ভিডিওটি গল্প লিখতে শেখার জন্য তোমাদের বেশ কাজে লাগবে, এবং আমি আরও আশা করছি তোমরা অনেক ভালো ভালো গল্প লেখো, তোমাদের গল্প পত্রিকায় ছাপা হবে, তোমাদের গল্প বই আকারে প্রকাশিত হবে, এবং সেই বই একদিন আমিও পড়তে চাই। তোমরা অনেক ভালো থেকো, অনেক ভালো থেকো।